ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে উত্তর চব্বিশ পরগনা নৈহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক গ্রেফতার বিস্তারিত জানবো কথা বলে নেবো আমাদের প্রতিনিধি সমীরন পালের সঙ্গে সমীরন তোমার কাছে কি খবর রয়েছে মাধুরি গতকাল রাতে আমডাঙ্গা থেকে মাজি কারখানার মালিক নূর ইসলাম নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে গাফিলতি এবং অনিচ্ছাকৃত খুন এবং বেআইনি ভাবে বাজি কারখানা চালানোর অভিযোগ রয়েছে গতকালই পুলিশের পক্ষ থেকে শতক প্রণোদিত মামলা রুজু করা হয় যে দেবকে যে বাজি কারখানায় গতকাল বেলা পৌনে বারোটা নাগাদ হয় এবং বাজি কারখানার ছাপ পর্যন্ত উড়ে যায় আগুন জ্বলে যায় এবং তারপরে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দমকল যখন আগুন নেবার তখন অগয় বলে নামে এক শ্রমিককে উদ্ধার করা হয় গুরুতর জখম অবস্থায় প্রথমে নয়াটি স্টেট জেনারেল পরে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করে এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে গভীর রাতে কলকাতার বাঙুর হাসপাতালে অভয় মান্ডিকে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক পরবর্তীকালে চারটি দেহ উদ্ধার হয় চারজনই শ্রমিক দুজন মহিলা এবং দুজন পুরুষ এবং তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং আজকে ঘটনাস্থলে ফরেন্সিক বিজেজক যাবে তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে কি ধরনের বিস্ফোরক মজুদ ছিল সেটা পরীক্ষা করে দেখা হবে কেননা গতকাল ঘটনার পরপরই ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিংহ এনআইএ তদন্তের দাবি করেছেন যে বলেছেন যে যে বাজির কারখানা ছাড়ার পাশাপাশি এখানে বিস্ফোরক ছিল প্রচুর বোমা তৈরি হতো এই এই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ দলের কাছে অনুরোধ জানানো হয়েছে আজকে তারা আসবেন নমুনা সংগ্রহ করবেন ঘটনার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ গতকাল রাত থেকেই তাকে খোঁজা হচ্ছিল ওই মালিককে আমডাঙ্গার দিকে যখন পালাচ্ছিল তখন গতকাল রাতে গ্রেফতার করা আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে